اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما التوبه على الله للذين يعملون السوء بجهاله ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال قال اني تبت الان ولا الذين يموتون وهم كفار اولئك اعتدنا لهم عذابا اليما সদাফ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর উপরে তওবা কর্তব্য তওবা কবুল করা ওই সকল ব্যক্তিদের জন্য যারা মূর্খতা মূর্খতাবশত পাপ কাজ করে অতপর অতি শীঘ্রই তারা তওবা করে আল্লাহ আল্লাহতালা তাদের তওবাকে কবুল করেন আর আল্লাহ তালা জ্ঞানী এবং বিজ্ঞানী এবং ওই সকল লোকের তওবা নাই যারা পাপ কাজ করে যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলে আমি এখন তওবা করলাম আর তাদেরও নেই যারা নাকি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য আমি কষ্টদায়ক শাস্তি কষ্টদায়ক আজাবকে প্রস্তুত রেখেছি তো এই আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে তওবা কবুল করা হবে ওই সকল ব্যক্তির যারা মূর্খতাবশত পাপ কাজ করে আর পরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন যারা পাপ কাজ করে তাদের তওবা নাই যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যু চলে আসে আর তখন সে বলে আমি এখন তওবা করলাম এর জন্য তওবা নাই তো একটা বিষয় হলো যে আল্লাহ আল্লাহতালা এখানে বলতেছেন তওবা শুধু তাদের জন্যই হবে যারা মূর্খতা বশত অজ্ঞতাবশত পাপ কাজ করে তাহলে যে জেনে বুঝে ইচ্ছা করে জেনে বুঝে যদি কেউ পাপ কাজ করে তাহলে কি তার তওবা নাই তাহলে কি তাকে আল্লাহ তালা মাফ করবেন না তওবা করলে কি মাফ করবেন না এ আয়াতের দ্বারা বোঝা যায় যে না জেনে করলে মাফ কিন্তু যদি কেউ জেনে করে তাহলে তার জন্য তওবা নাই এখানে তালা মুফাসির একে রাম এখানে যে মূর্খতা বসত যে শব্দটা আসে এই মূর্খতা বসতর তাফসির ব্যাখ্যা ওলামা কেরাম রাম করছেন কারণ অন্য আয়াতের মধ্যে আছে অন্য হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলহিম বলেন ইন মালাম তাও আল্লাহ তালা বান্দার তওবাকে কবুল করেন যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যু সজ্জায় মৃত্যুর ঢেকুর না নেয় অন্য আয়াতে আছে ইন আল্লাহ জুনু আল্লাহ তালা বান্দার সকল গুনা মাফ করে দেন তো অন্যান্য আয়াতে রসুল সাল্লা হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম খত্তাউন খৈরুল খত্তা ইন তাও তোমরা সকলে পাপ করো কিন্তু তোমাদের মধ্যে সেরা হইল সে যে নাকি তওবা করে করে এমনকি এমন হাদিসও আসছে যে লাউ কুন্তুম লিবুন তোমরা যদি পাপ না করো লাজা আিকাউমিন ইউজ নিবুন ফয়াস্তাফির ফয়াক ফিরুল্লাহ তাহলে আল্লাহ তালা এমন এক জাতি আনবেন যারা পাপ করবে পাপ করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তাদেরকে মাফ করবে তো তার অর্থ হল যে ইচ্ছা করেও যদি কেউ গুনাহ করে জেনে বুঝে যদি কেউ গুনাহ করে তারপরে যদি সে তওবা করে তাহলে আল্লাহ তালা তার তওবাকে কবুল করেন কিন্তু এখানে তালা যে বলতেছেন মূর্খতা বসত পাপ করলে কবুল করেন আর এর দ্বারা বোঝা যায় যে জেনে বুঝে করে তাকে আল্লাহ তালা মাফ করেন না তার জন্য নাই তো মুফাসির কেরাম এই মূর্খতা বসতর তাফসির করেন অর্থাৎ যে পাপ কাজ করে ওই পাপ করার সময় না জেনে করে ওই সময় সে এই পাপ করলে এর যে কত বড় ক্ষতি দুনিয়াতে এর কত বড় শাস্তি হতে পারে এবং পরকালেও এর কত শাস্তি হতে পারে এই কথা সে ভুলে যায় এই কথা সে বেমালুম ভুলে যায় আর যার ফলে সে তখন গুনাহটা করে যেটা অন্য এক হাদিসের দ্বারা আরও বোঝা যায় লাজনি জানি ওহু অ মমিন ওলাু সারিক ওহুঅ মোমিন রসুলসাল্লা সাল্লাম বলেন যে বেবিচারী যখন বেবিচার করে তখন সে মোমেন থাকে না কোনো বেবিচারী মোমেন অবস্থায় বেবিচার করতে পারে না কোনো চোর মৌমেন অবস্থায় চুরি করতে পারে না কোনো ডাকাত মোমেন অবস্থায় ডাকাতি করতে পারে না কোনো সুদখোর মোমেন অবস্থায় সুদ খেতে পারে না এর অর্থ কি যখন নাকি সে বেবিচারটা করে তখন সে আল্লাহ আল্লাহতালার ক্ষমতা সে এই বেবিচার করলে দুনিয়াতে কি পরিণতি আখেরাতে কি পরিণতি এগুলো সে অবিশ্বাস করে এগুলো সে ভুলে যায় সেই আল্লাহ জন্য আল্লাহতালা যে এখানে বলছেন মূর্খতা মূর্খতাবশত এটা হলো যে সে যখন পাপ করে তখন এই পাপের পরিণতি পাপের শাস্তি এবং আল্লাহ আল্লাহতালার অবাধ্য হলে কত বড় পরিণতি এগুলো সে সব তখন মূর্খ হয়ে যায় এই ব্যাপারে তো এই হিসাবে আল্লাহ আল্লাহতালা মূর্খ বলছেন আসলে সে ইচ্ছা করেই পাপ করতেছে কিন্তু ওই পাপের অবস্থায় সে ওই আল্লাহ আল্লাহতালার ক্ষমতা এবং তার এই পাপের শাস্তি সম্পর্কে সে মূর্খ হয়ে যায় এই জন্য আল্লাহ তালা এখানে মূর্খ বলছেন আর একটা তাফসির এখানে করে ও কেরাম যে এই যে মূর্খতা বসত এটা হলো সে পাপ করার সময় মূর্খ অর্থাৎ হঠাৎ করে তার পাপ হয়ে যায় এমন না যে সে পাপটা খুব একেবারে জেনে বুঝে জানে এটা পাপ তারপরে আবার এই পাপের পরিণতি কি এগুলোও তার সব মনে আছে তারপরও সে পাপ করতেছে ইচ্ছা করে এই ব্যক্তি এখানে উদ্দেশ্য না যেমন এক ব্যক্তি কথার কথা দুইজন ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছে তো এক ছেলে যখন ইংল্যান্ডে যায় পড়াশোনার আগেই তার চিন্তা বা ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার আগেই তার চিন্তা যে ইংল্যান্ডে যাব ওইখানে তো কত ধরনের পাপের সুযোগ আছে এইগুলো আমি করবো অমুক নাইট ক্লাবে যাব অমুক ওইটা করব আগে থেকেই তার পরিকল্পনা আবার ওইখানে গিয়ে সে এই পাপগুলো করছে করে এসে আবার দেশে এসে গর্ব সহকারে সবাই বলতেছে জানোস অমুক নাইট ক্লাবে গেছি অমুক এইটা করছি অমুক জায়গায় এইটা করছি অমুক স্টারের সাথে দেখা করছি সে গর্ব সহকারে বলতেছে আর হলো সে গ্যাসে পড়াশোনা করতে অথবা ব্যবসায়িক কোনো কাজে হঠাৎ ওইখানে সে কোনো কিছু দেখে অজ্ঞতাবশত পাপটা করে ফেলছে আর পাপ করার সাথে সাথে তার আবার মনে পড়ছে হায় আমি তো অনেক বড়ো পাপ করে ফেলছি সাথে সাথে সে লজ্জিত হওয়া শুরু করছে তো দুইজন দুই রকম যে নাকি ইচ্ছা করে পরিকল্পনা করে গর্ব সহকারে পাপ করে তার জন্য তওবা নাই তার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আর যে ভুল বসত হঠাৎ করে অজ্ঞতা বসত যে পাপ করে পরিকল্পনা ছাড়া তার জন্যই একমাত্র তওবা কারণ কি তওবার জন্য চারটা শর্ত আছে একজন মানুষ পাপ করছে আর সে তওবা করল তাহলেই কি তার মাফ একজন সিগারেট খাইতেছে আল্লাহ তুমি মাফ করে দিও সিগারেট খাইতে আছে তবা করে আবার সিগারেটও খায় খাইতেছে আর আল্লাহ মাফ করে দিও অকাম কুকাম করে আল্লাহ মাফ করে দিও মানুষের সাথে ঠকবাজি করে বলে আল্লাহ মাফ করে দিও সবাই ঠকবাজি করে উপায় নেই আল্লাহ মাফ করে দিও সুদ খায় আর বলে আল্লাহ মাফ করে দিও সুদ সারা উপায় নেই আল্লাহ মাফ করে দিও ঘুষ খায় যে ছাড়া উপায় নাই কিভাবে চলবো আল্লাহ আল্লাহ মাফ করে দিও সে পাপও করে আর এখানে তওবা করে এই তওবা গ্রহণযোগ্য না এই তওবা আল্লাহর কাছে মাকবুল না তওবা হওয়ার জন্য চারটা শর্ত এক হলো যে পাপের জন্য আমি তওবা করতেছি এই পাপের জন্য সর্বপ্রথম আমাকে লজ্জিত হতে হবে যে এইটা আমি ভুলে করে ফেলছি হঠাৎ করে হয়ে গেছে হে আল্লাহ মাফ করে দেন অনেক বড় পাপ করে ফেলছি সিগারেট খাইতেছি গর্ব সহকারে কোনো লজ্জা নাই সরম নাই আর আল্লাহর কাছে মাফ চাই এটার নাম তানা রসুল সাল্লাহ সাল্লাম হজরত আশার দিয়া তালাকে বলেন ইজা ফাতুবি তুমি যখন কোনো পাপ করে ফেলো সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাও ফা কারণ তওবার অর্থই হলো লজ্জিত হওয়া পাপের জন্য লজ্জিত হওয়া আর আল্লাহর কাছে মাফ চাওয়া তো এক নম্বর শর্ত হলো লজ্জিত হওয়া দ্বিতীয় নাম্বার হলো আল একলা ও আনিল মাসিয়া ওই পাপকে সাথে সাথে ছেড়ে দেওয়া আমি সিগারেটও খাই আর তওবা করি এটার নাম তওবা না। তবা হলো ওই পাপকে পুরোপুরি ছেড়ে দেওয়া ঘুষকে পুরোপুরি ছেড়ে দেওয়া তারপরে হলো তওবা। সুদকে পুরোপুরি ছেড়ে দেওয়া তারপরে তওবা অবৈধ নারীদের সাথে মেলামেশা পুরোপুরি ছেড়ে দেওয়া তারপরে তওবা আমি অবৈধ নারীদের সাথেও মিশি আর বলি আল্লাহ মাফ করো এটার নাম তওবা না। তওবা হতে হবে তওবার জন্য শর্ত হলো যে ওই পাপকে ছাড়তে হবে আর তিন যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন অর্থাৎ যারা নাকি ওই পাপকে ছেড়ে দিছে তওবার জন্য শর্ত হলো পাপকে ছেড়ে দিছে তার ব্যাপারেই আল্লাহ তালা বলেন ফা আলমু আন্নল্লাহ গফুর রাহিম আল্লাহ মাফ করেনা আল্লাহ কমাশিদ আর তিন নম্বর শর্ত হলো যে সে ভবিষ্যতে এই কাজ আর করবে না এটার প্রতিজ্ঞা করা একজন সিগারেট খায় তওবা করে আবার বলে যে কালকে আবার আর একটা খাবো। একজনের সিনেমা দেখে তওবা করছে এর চেয়ে ভালো যদি আর একটা সিনেমা আসে ওইটা দেখব একজন অবৈধ নারীর সাথে মিষ্ট তওবা করছে যদি আর একটা সুন্দরী পাই তাহলে আবার অকাম করব। করবো এটার নাম তওবা না তওবা হলো যে ভবিষ্যতে আর কোনো দিন করবো না একজন ঘুষ খাই তো এমন চিন্তা করে যে এখন তো বড় অফিসার হয়েছি এখন আর ওই পাঁচ দশ টাকা ঘুষ না যদি ভবিষ্যতে কখনো লাখ টাকা ঘুষ পাই তখন খাবো এখন আর খাবো না এটার নাম তওবা না তওবা হলো যে ওই কাজকে আর কোনো দিন করবো না এটার প্রতিজ্ঞা করা আর চতুর্থ হলো যে কারো যদি পাওনা দাওনা হয় কারো কাছ থেকে আমি চাঁদাবাজি করলাম কারো টাকা আমি আত্মসাত করলাম কারো কার কাছ থেকে ঘুষ নিলাম কারো কাছ থেকে সুদ নিলাম যদি লেনদেন সংক্রান্ত গুণা হয় তাহলে তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি একজন আর টাকা চাঁদাবাজি করে বিল্ডিং বানিয়ে এখন আমি তওবা করি আল্লাহ মাফ করে দাও তওবা হবে না যাদের কাছ থেকে আমি চাঁদাবাজি করছি সকলের টাকা পৌঁছিয়ে দিতে হবে যাদের কাছ থেকে ঘুষ খাইছি সকলের টাকা পৌঁছিয়ে দিতে হবে তারপরে তো অব হবে আল্লাহ রসুল খুব স্পষ্ট বলেন যদি কারো কাছে অন্য কোনো ভাইয়ের পাওনা দাওনা থাকে মিন দিন আও মালিন সম্মানের পাওনা দাওনা আমি কাউকে কোনোদিন অপমান করছি তো তাকে বলতে হবে যে ভাই তোমাকে অমুক দিন আমি মারছিলাম অন্যায় ভাবে তুমিও আমাকে মারো প্রতিশোধ নাও তার কাছ থেকে প্রতিশোধের মাধ্যমে তার কাছ থেকে দায় হতে হবে আল্লাহ রসুল বলেন যদি কারো কাছে তার ভাইয়ের পাওনা দাওনা থাকে সম্মানের পাওনা দাওনা টাকা পয়সার পাওনা দাওনা সে যেন আজকেই তার পাওনা দাওনা মিটিয়ে দেয় কবলা ওই দিন আসার আগে লায়ন ফাউদ্ি ফিহি মালুন দেরহামুনওয়ালা দিনার ওই দিন আসার আগে যেই দিনে দিনার দেড়হাম টাকা পয়সা কোনো কাজে আসবে না ওই দিন টাকা পয়সা দিলেও সে তার কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না তার পাওনা দাওনা দেওয়া হবে না বরং ওই দিন কী হবে ফাইনকান আতে ইন্দাহু হাসানাত যদি তার নে কামল থাকে উখিজাত মিন হাসানাতহি তার নে কামলকে ওই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে ওয়াকুন হাসানাত আর তার যদি আমল না থাকে বা তার পাওনা পরিমাণ আমল না থাকে আমল দেওয়ার পরেও পাওনা যদি তার থাকে উখিজাত মিন সৈয়াতহি ও বিহি আলহি ফ্নার তার ওই পাওনাদারের গুনাহগুলো নিয়ে ওই ব্যক্তির মাথার উপরে দেওয়া হবে এবং তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এজন্য তওবার চতুর্থ শর্ত হল পাওনা দাওনা চুকিয়ে দেওয়া প্রতিশোধ চুকিয়ে দেওয়া তো এই চারটা শর্ত সাপেক্ষে যদি হয় তাহলেই আল্লাহ তালা তার তওবাকে কবুল করবেন আর এই চারটা শর্ত যদি না হয় যে পরিকল্পনা করে পাপ করতেছে পাপ করে গর্ব করতেছে তারপরে পাপের উপরে ধারাবাহিক যে আসে এ তো ওই আল্লাহ 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 তোমার কাছে চাই এ তো এর তওবাই তো হয় না এই জন্য ওই তাদের কথা আল্লাহ তালা বলছেন ইন্নামা তাও তো আল্লাহ না সু বিজাহ তাওবা কবুল করা আল্লাহর জন্য কর্তব্য হল ওই সকল মানুষের যারা পাপ কাজ করে মূর্খতা বসত যখন করে তখন হঠাৎ করে করে ফেলে কোনো পরিকল্পনা করেও করে না ধারাবাহিকভাবেও করে না আর পরের আয়াতে কি বলে ওলাই সতীব তাদের তও বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না যারা পাপ কাজ করতেই থাকে পরিকল্পনার মাফিক করতেছে ধারাবাহিকভাবে করতেছে গর্ব সহকারে পাপ করতেছে কতক্ষণ পর্যন্ত হাদারা হাদার আহাদাহুল মৃত্যু পর্যন্ত পাপ কাজ করেই যাচ্ছে যখন মৃত্যু তার কাছে চলে আসছে সে মালাকুল মৌদ দেখে ফেলছে তখন সে বলে ইন্নি তুবুতুল আন হে আল্লাহ আমি এখন তওবা করতেছি তার তওবা গ্রহণযোগ্য না যেমন ফেরাউন সেও তওবা করছে আল আনা আমান তুবিল্লা আমানাত বিহি বানু ইসরাইল যখন নাকি সে আজরাইল মালাকুল মৌদকে আজরা ইসলামকে দেখছে যে সে তাকে মারতে আসছে আর পানির মধ্যে ডুবতেছে মৃত্যুকে যখন সে চোখে দেখছে ওই সময় সে বলতেছে হে আল্লাহ মুসা সালামের আল্লাহর উপরে আমি ইমান আনলাম এখন আমি মৌমেন হইলাম আর আল্লাহ কি বলেন আল আন আসাই আগে পাপ করছো আর এখন বুঝি তওবা করতে আসছো এই সময় না হাদরা আহাদা হুমুল মাউদ মৃত্যু এসে গেলে ওই সময় তওবা গ্রহণ যোগ্য না এখন এই আয়াতের দ্বারা আবার বোঝা যায় এরকম যে মৃত্যু আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত তার তওবা গ্রহণযোগ্য না মৃত্যুর কাছাকাছি আসলে তার তওবা গ্রহণযোগ্য না এখন এর অর্থ কি অন্য হাদিসের মধ্যে আছে। আসে তাওবা তাল আল্লাহ তালা বান্দার তওবাকে কবুল করেন মা আলাম ইউর যতক্ষণ পর্যন্ত না তার রুহ তার আত্মা বের হওয়ার জন্য গলার কাছে না আসে অন্য হাদিসে আছে মালাকুল মৌদকে না দেখে যদি মালাকুল মৌদ দেখে আলাহ ইসলামকে দেখে তখন তার হিসাব হলো আখেরাতের দুনিয়ার আর হিসাব চলবে না কিন্তু ওই মৃত্যু আসার আগে মালাকুল মৌদ দেখার আগেও যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তালা তার তওবাকে কবুল করবেন যেমন এ বলছে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যখন আল্লাহ তালা আদম আলাইসালামকে দুনিয়াতে পাঠান আর জান্নাতে রাখেন জান্নাতের পরে দুনিয়াতে পাঠান আর এই আদম আলাসাল্লামকে সেজদা না করার কারণে ইবলিসকে যখন নাকি বিতাড়িত করে দেন তখন সে আল্লাহরে চ্যালেঞ্জ করে সুম্মা আতিহম আইদি হিমিন খলফি হিমআমান হিমআ শাঈলি তাজিদু হম শাকিরিম হে আল্লাহ এ আদম সন্তানের ডানে আসবো বামে আসব সামনে আসবো পিছনে আসবো আমি তাদের সকলকে আমি তাদের সকলকে পথ পথ ভ্রষ্ট করব তা সিরের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে শয়তান বলে যে মা দাম আর ওয়াহুম আজ তাদের শরীরে যতক্ষণ পর্যন্ত তাদের আত্মা থাকবে আমি তাদেরকে পথ হারা করতেই থাকবো আর তার বিপরীতে আল্লাহ তালা কী বলছেন ফাবি ইজ্জাতি ওয়া জালালি আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি আমি আমার জালালের কসম দিয়ে বলতেছি তুমি তাদেরকে করবা ওয়ালা পথ হারা করবা ওনাহু যতক্ষণ পর্যন্ত তাদের আত্মা তাদের শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে মাফ করতেই থাকবো তুমি পাফ করাবা আমার কাছে তওবা করবে আমি মাফ করব তুমি পাপ করাবা আমার কাছে তওবা করবে আমি মাফ করব কিন্তু কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আত্মা শরীরের মধ্যে থাকবে আর এই আত্মা যখন শরীর থেকে বের হয়ে গলায় চলে আসবে ইগর গির তার গড় আসবে ওই সময় তার শরীর থেকে আত্মা বের হয়ে যাচ্ছে আর সে মালাকুল মৌদ দেখবে ওই সময়ে যদি কেউ তওবা করে ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না অন্য আয়াতের মধ্যেও এরকম আছে হাত্তা ইদা হাত্তা ইদা রাও যে কাফেরদের কথা বলে যখন নাকি তারা আমার শাস্তি দেখছে মালকুল মৌতরে দেখছে এখন বলে কল ও আমার নামরা ইমান আল্লাহ এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ইয়ান ফারুন আফসান ইমান উহা লামতাকুন আমানা ফি মিন কবুল ও কাসওয়া ফি ইমান ইহা খাইরা যখন নাকি মালাকুল মৌদ দেখে তখন যদি সে ইমান আনে এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এই জন্য ওই মালাকুল মৌদ দেখার আগ পর্যন্ত যদি কেউ তওবা করে এক হাদিসের মধ্যে আসে এক সাহাবি বলে যে আমি রসুলের কাছ থেকে শুনছি তা ইবনে কাসিরের মধ্যে আসছে হাদিসটা যে আমি রসুলের কাছ থেকে শুনছি যে তোমরা তওবা করতে থাকো ইনলা ইয়কা আব্দি কবলা কবলা শাহরিন যে তোমরা আল্লাহর কাছে তওবা করতে থাকো কারণ আল্লাহ তালা তোমাদের তওবাকে কবুল করবেন মৃত্যুর এক মাস আগ পর্যন্ত আর এক সাহাবি বলেন তুমি কীরকম রসুলের কাছ থেকে শুনছো বলে হ্যাঁ আমি তো রসুলের কাছে আর একটা হাদিস শুনছি কি কি শুনছো বলে আমি শুনছি আল্লাহর রসুল বলছেন যে তোমরা তওবা করতে থাকো তালা আব্দি কবলা উসবহি যে আল্লাহ তালা বান্দার তওবাকে কবুল করতে থাকবেন তার মৃত্যুর এক সপ্তাহ পর্যন্ত আর এক আর বলে যে তোমরা এরকম শুনছো আমি তো এরকম শুনছি আল্লাহ রসুল বলছেন ইন আল্লাহ ইকবাল তাল আবদি বিসা আতিন কাবলা মাউতিহি আল্লাহ তালা তওবা কবুল করতে থাকবেন বান্দার মৃত্যুর এক ঘন্টা আগ পর্যন্ত আরেকজন বলে যে তোমরা এরকম শুনছো আমি তো শুনছি ইন্টাল্লাহ ইকবাল তাও বা তাল আবদি মা আলাম আল্লাহ তালা বান্দার তওবাকে কবুল করতে থাকবেন তার মৃত্যুর মৃত্যু তার আত্মা এই গলায় আসা পর্যন্ত মালাকুলমোধ দেখা পর্যন্ত সেই জন্য আল্লাহ তালা তওবা কবুল করবেন কিন্তু শর্ত হলো তওবা করতে হবে আর সেই তওবা কিভাবে আমি পাপ করতেছি আল্লাহ আল্লাহ মাফ করো এটার নাম তওবা আমি কো পরিকল্পনা করে পাপ করতেছি আল্লাহর কাছে মাফ চাই এটার নাম তওবা আমি ঘুষ খায়া টাকা পয়সা সব বিল্ডিংয়ে রাখছি কোনো পাওনাদারকে কিছু দেই নেই আল্লাহর আল্লাহ মাফ করো এটার নাম তওবা তওবার শর্ত পূরণ করে যখন তওবা করা হবে তখন আল্লাহ তালার উপরে দায়িত্ব আল্লাহ তালা বলেন এখানে আমার উপরে দায়িত্ব তাদের তওবাকে গ্রহণ করা আল্লাহ হল আল্লাহ হলেন বাদশাহ বাদশাদের বাদশাহ তো আল্লাহ নিজের উপরে কেন দায়িত্ব নিতে যাবেন বা আল্লাহর কি ঠেকা পড়ছে আমরা আমাদের তওবাকে যদি আল্লাহ কবুল না করেন আল্লাহর এই রাজত্বের মধ্যে কিছু কমবে নাকি যে আমরা তারে তো ভোট দিইনি আল্লাহরে ভোট দেনি আল্লাহর এরকম কিছু নাকি তার রাজত্বের মধ্যে কিছুই কমবে না কিন্তু তারপরও তালা আমাদের তওবা কবুল করা নিজের উপরে দায়িত্ব করে নিছেন কেন আলা আলানিহির রাহমা আল্লাহ তালা অন্য আয়াতে বলেন যে তোমাদের রব তার নিজের উপরে তোমাদের উপরে দয়া করা ফরজ করে নিছে আমাদের উপরে দয়া করবেন এইটা আল্লাহ তালা নিজের উপরে নিজে ফরজ করে নিছে দয়া কি আপনি আল্লাহর কাছে গুণা করে তওবা করবেন আল্লাহ তওবা কবুল করবেন আপনি তওবা করছেন বিনিময় আল্লাহ তওবা কবুল করছেন এবং আপনার এই যে তওবা করার কারণে বাড়তি দয়া করবেন দয়াটা কি অন্য এক হাদিসের মধ্যে আছে। মানুষ যখন পাপ করে তারপরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তালা তার ওই যে গুণাগুলো আছে যতগুলো গুনো এক হাজার গুণা করছে এক হাজার গুণা করে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ তালা এক হাজার গুণাকে মাফ করে দিয়েছেন তারপরে রহমত করবেন রহমত কি ওই এক হাজার গুণাকে রূপান্তরিত করে আল্লাহ তালা নেকিতে পরিবর্তন করেছে সাহাবা এ বলেন হে আল্লাহর রসুল তাহলে তো মানুষ আরও বেশি কুনা করবে আরও বেশি তওবা করবে আল্লাহর রসুল বলেন আল্লাহ তালার ভান্ডার অনেক বড় আল্লাহর তালার ভান্ডার অনেক বড় তাদেরকে যদি সব দিতেই থাকে দিতেই থাকে আল্লাহর ভান্ডার থেকে কিছু কমবে না এই জন্য এই আয়াতের মধ্যে আরও কিছু আছে সার্বিকভাবে যেটা যে আল্লাহর উপরে কর্তব্য হলো তওবা কবুল করা তাদের জন্য যারা নাকি বসত পাপ করে সুম্মায়াতসত্তর তওবা করে অতি সত্তরের অর্থ কি একটা হলো তওবা করার সাথে সাথে লজ্জিত হওয়া এইটাই স্বাভাবিক অর্থ এর দ্বারা আবার প্রশ্ন আসে তাহলে একজনে পাপি মানুষ পাপি পাপি পাপ করতেছে ষাট বছর পর্যন্ত পাপ করছে সে তওবা করে নাই গুনাহ করেই তওবা করে নাই একেবারে মরার আগে গিয়ে হাজির সাব হয়েছে তার তওবা কি আল্লাহ তালা কবুল করবেন না অবশ্যই আল্লাহ তালা তবা কবুল করবেন যে সময় সে খালেস মনে আল্লাহর কাছে তওবা করবেন তখনই আল্লাহ তালা তওবা কবুল করবেন তবে এখানে যে অতি শীঘ্র বলছে মুফাসির একেরামের তফসির করছেন হাদিসের আলোকে অতি শীঘ্রই মানে হলো মৃত্যুর আগে সবই অতি শীঘ্র মৃত্যুর আগ পর্যন্ত সে যদি তওবা করে ওই গড়গড়ানি আগ আসার আগ পর্যন্ত যদি তওবা করে এটাকেই আল্লাহ তালা ধরে নিবেন অতি শীঘ্রই সে তওবা করছে কেউ যদি পাপ করে অজ্ঞতাবশত পরিকল্পনা ছাড়া কেউ যদি পরিকল্পনা মাফিক পাপ করে এবং পাপের উপরে গর্ব করে তাহলে তার তওবা কবুল না কেন কারণ সে তওবাই করবে না আমি সে পাপ করতেছে আর এইটার উপরে সে গর্ব দশজনের সাথে আমার প্রেম আছে সে গর্ব এটা নিয়ে সে এই পাপ কেমনে সারবে সে ঘুষের উপরে গর্ব যে এত টাকা ঘুষ খাইছি তোরা তো কিছু খাইতে এত মানুষকে ঠকাইতে পারছি দশ টাকার জিনিস আমি দশ হাজার টাকা দিয়ে বিক্রি করে দিছি এগুলো তো তোরা পারস না গর্ব করে সে পাপ করে তো যেই পাপরে সে পাপই মনে করে না ওই পাপ থেকে সে কীভাবে অবা করবে এই জন্য ওই পাপ সে যদি গর্ব সহকারে করে সে এর তওবা করবে না কিন্তু যখন কখন করবে হাত্তাঈদা হাদার আহদাউল মৌদ মালাকুল মৌদকে যখন দেখবে তখন তার ওই ভুল বুঝে আসবে আর ওই সময় তওবা করবে ওই সময় তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ওলাই সতী তুল্লা দিন আয়ামা সৈয়াদ হাত্তাঈদা ওদিন আয়মুতুন আহম কুফফার আর কাফের অবস্থায় যদি কেউ মারা যায় তার তওবাও গ্রহণযোগ্য না অর্থাৎ যদি কাফের অবস্থায় মারা যাওয়ার সময় কেক সে কাফের থাকে আর ওই গর্বরানির সময় সে যদি ইমান আনে ওই ইমান তার গ্রহণযোগ্য না আর কাফের যতই আল্লাহর কাছে ক্ষমা চাক আল্লাহ তালা কাফের ক্ষমাকে কবুল করেন না ইমান সারা আবার শর্ত হলো মৌমেন হওয়া মৌমেন ছাড়া কাফের যতই অনেক মানুষ আছে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে আমি আমি রসুলকে না মানলে কী হয়েছে আমি কিন্তু আল্লাহকে মানি আপনি যদি রসুলকে না মানেন আপনি মৌমেন হবেন কিভাবে আমি কোরআন বিশ্বাস করি না এইটা বিশ্বাস করি না কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি আপনি যদি কোরআন বিশ্বাস না করেন রসুল বিশ্বাস না করেন আপনি মৌমেন হবেন কীভাবে আমি কিন্তু অনেক ভালো কাজ করি শুধু আমার এই মৌলবাদী এগুলো ভাল লাগে না হুজুরগিরি ভাল লাগে না ইসলামের কাজ আমার ভাল লাগে না কিন্তু আমি জন কি বলে সেবার কাজ আমি অনেক করি আপনার এই জনসেবার কাজ কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না ইমান সারা অবস্থায় যারা মারা যায় তাদের তওবা আল্লাহর কাছে না আর তাদের জন্য আমি কঠিন শাস্তি নির্ধারণ করে রাখছি এখানে আরও কিছু বিষয় আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলা হবে কারো কোনো প্রশ্ন আছে সালাম দেওয়া যাবে না যদি সে আসসালাম আলাইকুম আপনাকে বলে আপনি ও আলাইকুম বলবেন রসুল এরকম করছেন ও আলাইকুম বলছেন ও আলাইকুম আসসালাম বলেন নাই তারপরে যদি হিন্দুদের সাথে খাওয়া যদি কোনো হালাল জিনিস হয় তাহলে তাদের সাথে খাওয়া যায় যদি হৃদতা বাড়ার জন্য বা ইসলামের দিকে দাওয়াতের জন্য বা সুসম্পর্কের জন্য তাদের সাথে খেলে কোনো সমস্যা নেই তবে যদি এমন হয় তার সাথে উঠা বসা খাওয়া দাওয়ার কারণে আমি হয়তো বা আবার কখনো হিন্দুদের প্রতি আগ্রহী হয়ে যেতে পারি বা আমি তাদের কালচারে বায়াস্ট হয়ে যেতে পারি সেই সব ক্ষেত্রে অনুমতি নেই যদি যদি খায় অসুবিধা নেই যদি খায় তাহলে খাইতে পারবে সমস্যা নেই একসাথে বসে যদি খায় কোনো সমস্যা নেই জি এক তো প্রথম কথা হলো কবুল হইসি কি হয় না এটা একমাত্র আল্লাহর হাতে আমার বুজারও কোনো উপায় নেই এই জন্য আমার মৃত্যু পর্যন্ত তওবা করেই যেতে হবে রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন তুবু তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করতেই থাকো তোমরা সবাই আল্লাহর কাছে মাপ চাইতে থাকো আতু ফাইন্ই আল্লাহ ফিরুকুল্লা তামাররা কারণ আমি প্রতিদিন রসুল যিনি নিষ্পাপ উনি বলেন যে আমি প্রতিদিন আল্লাহর কাছে একশোবার করে ইস্তফার করি তওবা করি এজন্য জন্য এক তো হলো তওবা কবুল হইছে কি হয় নাই এটা তো আমি জানি না মৃত্যু পর্যন্ত আমি তওবা করতেই থাকব। দ্বিতীয় আর একটা বিষয় ওলামা একে যেটা বলেন তওবা কবুল হইছে কি হয় নাই এর আলামত এর আলামত হইলো আমি যেটা চারটা বিষয় বললাম তওবার মধ্যে যে চারটা বিষয় বললাম যে এক হইলো আমি যদি একজনকে দেখি সে তওবা করছে আর ওই পাপ কাজটা সারছে এবং ভবিষ্যতেও আর করতেছে না এবং ওই যে পাপ কাজ করছে এই জন্য লজ্জিত মানুষের পাওনা দাওনা যা ছিল এইগুলো সে দিছে এইগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে বা বুঝে নেওয়া যাবে যে হয়তো বা তালা তার তওবাকে কবুল করছে কিন্তু একজনের তওবা করছে কিন্তু আমি ওই সাইড জিনিসের প্রত্যেকটাই পাইতেছি বা কোনো একটা পাইতেছি সে পাপের জন্য লজ্জিত না আবার এই পাপ কাজ সে করতেই আছে আবার কি বলে মানুষের পাওনা দাওনাও দেয় নেই আর সে তওবা করছে এই তহবা গ্রহণযোগ্য না এটা আমি আলামত দ্বারা বলতেছি যে উনি আসতেছি জানাজা একবারই যা একবারই দেওয়া যায় একাধিকবার জানাজা দেওয়া যায় না তবে একটা সুযোগ আছে সেটা হলো যদি কোথাও এরকম জানাজা হয় আর সেখানে মৃত ব্যক্তির অভিভাবক যারা অভিভাবক বলতে নিজের ছেলেরা অভিভাবক যারা যারা মূলত জানাজা পড়াবেন বা জানাজার অনুমতি দিবেন তারা যদি অনুপস্থিত থাকে তারা যদি আসে আসার পরে দেখে যে অন্য কেউ জানাজা পরে ফেলছে তারা যদি চায় তাহলে আবার জানাজা পড়াইতে পারেন এছাড়া অন্য কোনো সুযোগ নেই এখন ওনার মৃত্যু কখন আসবে উনি কি জানে এগুলো হলো শয়তানের ধোকা এগুলো হলো প্রতারণা এবং তওবা বা না করে এদের কথাটাই এই অলাইসাতির তবে এদের কথাই বলছে যে যারা নাকি পাপ করে হঠাৎ করে মৃত্যু চলে আসে অর্থাৎ ধারাবাহিকভাবে করতে স্যার মনে করে মৃত্যুর আগে আমি তবা করে নিব এদের তওবা তালা কবুল করবেন না কবুল করবেন না বলতে তার তবা করার সুযোগ দিবেন না মৃত্যুর আগে তাকে তবা করার সুযোগ দিবেন না এটাই হলো এর অর্থ জি ঠিক এই কথা ঠিক এই কথা তার মধ্যে আসছে ক আল্লাহ মুসা আল্লাহ ইসলাম দোয়া করছেন মানে বদ দোয়া করছেন তারপরে আল্লাহ তালা চল্লিশ বছর পরে বলছেন ক কি বা দা আওয়াত কুমা তোমাদের দোয়া কবুল করা হয়েছে কিন্তু এই যে দোয়া কবুল করা হয়েছে এটা চল্লিশ বছরে কবুল পরে কবুল হয়েছে এই জন্য কোনো দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত এটাও আছে মা আলামেস্তাজির তারা হুরা করা যাবে না এ আল্লাহ এত তো এত দোয়া করলাম আপনি তো আমার দোয়া কবুল করলেন না তহবা কবুল হওয়ার শর্তই হলো এটা তারা হুরা করা যাবে না আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ ইনশাল্লাহ আমার দোয়া কবুল করবেন এর ফলাফল হয়তো দুনিয়াতে দিবেন তিন রকম ফলাফল দোয়ার একটা হলো দুনিয়াতে দেওয়া যেটা চাইছি সেটা দেওয়া আর না হয় আমার একটা বড় বিপদ আসতেছিল সেই বিপদকে উঠানো আর তৃতীয় হলো যে আমার দোয়া দুনিয়াতে কবুল হবে না এর বিনিময়ে যান আখেরাতে তালা অনেক সব দিবেন আর এই সব দেখে সবাই তখন আশা করবে হাদিসের মধ্যে আছে সহি হাদিস সবাই আশা করবে হে আল্লাহ আমার দোয়াগুলো আপনি দুনিয়াতে কেন কবুল করছিলেন একটাও কবুল না করতেন এর বিনিময়ে সবগুলো আমার জন্য রাখতেন সুবাহানা জি বলেন এটা আমিও শুনছি জানি না এটা আমি বলতে পারি না যে আমি দেখতে হবে এরকম কোনো কিছু আছে কিনা দেখতে হবে তবে এই কথা ঠিক আছে যে যদি কোনো শিশু কোনো সন্তান পেটে থাকে আর ওই সময় তার মা যদি কোরআন তেলাওয়াত করতে থাকে তাহলে মিট মানে জন্মের পরে সেলের কোরআন শরীফ মুখস্থ করা সহজ হয় এই কথা ঠিক আছে এটা আমি দেখতে হবে আমার শুনছি এটার কোনো বাস্তবতা আমি জানি না সুবাহানাক আল্লাহমদি